সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আবারও হাজির হয়েছি সংবাদ পরিক্রমা অনুষ্ঠান নিয়ে। আমি সাথে আছি রিপন আব্রাহাম টলেন্টনো। প্রথমেই সংবাদ শিরোনামগুলো জেনে নিই। উত্তর ভাসানিয়ায় ভেলেঙ্কিনি মামারিয়ার পর্ব উদযাপন, বাংলাদেশে হিন্দু তীর্থযাত্রীদের নৌকা ডুবে 51 জনের মৃত্যু, মমিসিং ধর্মপ্রদেশে যুব দিবস পালন, সিঙ্গাপুরের পাল পুরোহিত কৃষকদের বাজারে চা বিক্রি করছেন। এবার বিস্তারিত। 16 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখে কিশোরাগের মধ্য দিয়ে ভেলেঙ্কিনি মামারিয়া পর্ব উদযাপন করেন পূর্বীয় খ্রিস্টজাক উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার বুলবুল আগুস্টিন রিবেরো। এই বছর 21তম পর্বসব পালন করা হয় ভেলেঙ্কিনি মামারিয়ার। পর্বের প্রস্তুতির জন্য 9 দিন নবেনা করেছেন। নবেনায় অংশগ্রহণকারী সোহেল রুজরিও বলেন, ভাসানিয়াতে আরোগ্যদায়িনী ভেলেঙ্কিনি মামারিয়াকে পেয়ে আমরা ধন্য। 2002 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত ভাসানিয়ার মানুষ ভেলেঙ্কিনি মার কাছে বিশ্বাস নিয়ে আরোগ্য লাভের জন্য প্রার্থনা করে যাচ্ছেন। বিদেশ থেকেও ভেলেঙ্কিনি মা কাছে মানত করে থাকেন। একজন খ্রিস্টবিশ্বাসী মা বলেন যে, আমাদের ছেলের বউ একটি পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন কিন্তু সে মারা যায়, তাই আমি ভেলেঙ্কিনি মায়ের কাছে প্রার্থনা করেছি আমার যেন আরেকটি নাতি হয়। ভেলেঙ্কিনি মা আমার ইচ্ছা পূরণ করেছে, আমার ছেলের বউ আরেকটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে, তাই প্রতি বছর আমি নাতিকে নিয়ে ভাসানিয়াতে পর্বে আসি। আমি যতদিন বেঁচে থাকব ততদিন এই পর্বে অংশগ্রহণ করব। খ্রিস্টজাগে ফাদার বুলবুল আগুস্টিন রিবেরো ভেলেঙ্কিনি মামারিয়ার ছোট একটি আশ্চর্য কাজের গল্পের মধ্য দিয়ে মামারিয়ার জীবন সম্পর্কে ব্যাখ্যা করেন। ভেলেঙ্কিনি মামারিয়ার এই পর্ব অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন ধর্মপল্লী সহ ঢাকা ধর্মপ্রদেশের প্রায় 1000 খ্রিস্টভক্ত এতে অংশগ্রহণ করেন। গত 25শে সেপ্টেম্বর বাংলাদেশের করতোয়া নদীতে প্রায় 100 জন যাত্রী বহনকারী নৌকাটি তারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে দেশের উত্তরাঞ্চলে পঞ্চগড় জেলায়। মহালয়া হিন্দু উৎসবের জন্য বেশ কয়েকটি পরিবার একটি মন্দিরে যাচ্ছিলেন। বাংলাদেশের প্রতিবছর নদীতে জাহাজ ডুবি ঘটনায় শত শত মানুষ মারা যায়। পুলিশ জানিয়েছে অন্তত 51 জন লোক মারা গিয়েছে আর বেশ কয়েকজন লোক এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। গত 15 থেকে 19 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ যুব কমিশনের আয়োজনে যুব দিবস পালিত হয়। এবারে যুব দিবসের মূল ভাব ছিল মারিয়া উঠে সঙ্গে সঙ্গে যাত্রা শুরু করলেন। এতে 18টি ধর্মপল্লী থেকে 112 জন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 3 দিনব্যাপী আয়োজনে মমিসিং ধর্মপ্রদেশে ধর্মপাল পনেন পল কুবির সিএসসি এর উপস্থিতিতে যুব দিবস উদ্বোধন করা হয় প্রদীপ প্রজ্বলন এবং খ্রিস্টজাগের মধ্য দিয়ে। খ্রিস্টজাগ উৎসর্গ করেন পরম শ্রদ্ধেয় বিশপ পনেন পল কুবি সিএসসি মমিসিং ধর্মপ্রদেশের ধর্মপাল। তিনি বলেন, নিজেদের জাতীয়তাবোধ বেড়ে উঠাতে হবে, নিজেদের আত্মপরিচয় সব স্থানে বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, সেটা হোক দেশে বা বিদেশের মাটিতে। অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় বিশপের সাথে উপস্থিত ছিলেন ফাদার বিকাশ জেমস রিবেরো, বাংলাদেশ জাতীয় যুব কমিশনের কোঅর্ডিনেটর। উপস্থিত ছিলেন মমিসিং ধর্মপ্রদেশের যুব সমন্বয়কারী ফাদার মিন্টু মং, ফাদার অশেষ দিও পরিচালনা পালকীয় সেবা কেন্দ্র বিশপ হাউস মমিসিং ধর্মপ্রদেশ। যুব সেমিনারে প্রথম দিন খ্রিস্টজাগ শেষে সকালে নাস্তা করার পর র্যালি এবং কীর্তনের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। 3 দিনব্যাপী সেমিনারের বিভিন্ন বক্তাগণ বিভিন্ন বিষয় নিয়ে সহভাগিতা করেন। ফাদার কামিলুস রেমা বলেন, গারো সংস্কৃতি মূল্যবোধ চর্চা এবং সংরক্ষণের যুবক যুবতীদের অনেক ভূমিকা রয়েছে। গারোদের দর্শন আলাদা। গারো জাতির হিসাবে নিজেদের কৃষ্টি সংস্কৃতিতে সযত্ন লালন পালন করতে হবে, যুব সমাজের সব দিক থেকে অনেক সচেতন হতে হবে। ফাদার প্রদীপ মং সামাজিক শিক্ষা মূল্যবোধ যুব সমাজ এ বিষয়ে বলেন, তোমরা আশা হারিও না, নিরাশ হইও না, তোমাদের দ্বারাই সম্ভব। মিসেস সুবর্ণা পলিদ্রং আন্তধর্মীয় সংলাপ ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠায় যুবকদের কী করণীয় সে বিষয়ে তুলে ধরেন। অংশগ্রহণকারী সহদ্র চিরাং বলেন, এখানে না আসলে এই সুন্দর সম্পর্ক স্থাপন সম্ভব হতো না, এখানে অনেক শিক্ষণীয় বিষয় ছিল যা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য কাজে লাগবে, যা শিখেছি তা আমাদের ধর্মপল্লী এবং দেশের মঙ্গলের জন্য কাছে লাগাতে চাই। সিঙ্গাপুরের আর্চ ডায়োসিসের জেজুইট ফাদার দ্বারা পরিচালিত গির্জার একজন যাজক 24শে সেপ্টেম্বর গ্রিন মুভমেন্ট গার্ডেনিং গ্রুপের কৃষকদের বাজারে ভেষজ চা বিক্রি করেছেন। বিক্রিত কিছু পণ্য প্যারিসের মধ্য দিয়ে এসেছে। এমনকি জেজুইট ফাদার কলিন ট্রান পাল পুরোহিত ভেষজ চা নিজস্ব মিশ্রণ বিক্রি করে অংশগ্রহণ করেন। ক্রিয়েশন দ্য সিজন অফ ক্রিয়েশন হল
একটি বার্ষিক খ্রিস্টান ইভেন্ট যা 1 সেপ্টেম্বর সৃষ্টির জন্য বিশ্বের প্রার্থনা দিবস থেকে 4 অক্টোবর সেন্ট ফ্রান্সিস উৎসব হয়। সে সময়ে সারা বিশ্বের ক্যাথলিকরা পৃথিবীর যত্ন নেওয়ার জন্য প্রার্থনা এবং কাজ করে থাকেন। এবারের থিম ছিল সৃষ্টির কণ্ঠ শুনি। এবছর বাজার আয়োজক কমিটির প্রধান বলেন, প্রত্যেকে যত ছোট হোক না কেন, আমাদের পরিবেশের যত্ন নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে। পরিবেশ সচেতনতা বাড়ানো গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে এই সার্থক প্রকল্পে কাজ করছি।